মাত্র তেইশ বছর বয়সে লেফটন্যান্ট তানজিম সরোয়ার সন্ত্রাসীদের সুরিকাগাতে নিহত হন এদিকে সেনা কর্মকর্তা লেফটন্যান্ট তানজিম সরোয়ারের নিহতের ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন জামাত কক্সবাজারের দোলাজারাই সেনা কর্মকর্তা লেফটন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন সেনা কর্মকর্তা তানজিম নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে দেশপ্রেমিক সেনা কর্মকর্তা তানজিম সরোয়ারের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি তিনি বলেন শান্তি শৃঙ্খলার কাজে নিয়োজিত অবস্থায় এই মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশে উদ্বেগ তৈরি হয়েছে তিনি পার্বত্য জেলা সহ সারা দেশে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে তিনি আরও বলেন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে দেশব্যাপী শান্তি কাজে নিয়োজিত সহায়তা করার জন্য দেশবাসী সবার প্রতি আহ্বান জানাচ্ছি আন্ত জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কক্সবাজারের ছকরিয়া উপজেলার দুলাহাজারা এলাকায় একটি সন্দেহবাজন বাড়ি গিরে ফেলে যৌথ বাহিনী এ সময় লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন এক পর্যায়ে তিনি সন্ত্রাসীদের চেষ্টা করলে সন্ত্রাসীরা তার গাড়ে ছুরি মারে গুরুতর আহত অবস্থায় তানজিমকে দ্রুত উদ্ধার করে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে ভুর চারটা পঞ্চাশ মিনিটে চিকিৎসক লেফটন্যান্ট তানজিম কে মৃত ঘোষণা করে